দশক বছর ঘুরে পবিত্র মাহে রমজান বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আবারও ফিরে এসেছে। কিন্তু এই মাহে রমজান এলেই বিশ্বের অন্যান্য যে মুসলিম প্রধান দেশগুলো রয়েছে সেখানকার বাজার ব্যবস্থাপনা এক ধরনের হয়, কিন্তু ঠিক উল্টো রথ হয় বাংলাদেশে। পণ্য মজুদ এবং রমজানে যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেসব পণ্যের দামদর নিয়ে প্রতি বছরই বাংলাদেশে বেশ অস্বস্তির সম্মুখীন হতে হয় আমাদের। এর পেছনে নানা কারণ রয়েছে, সেসব কারণগুলি আজকে আমরা খোঁজার চেষ্টা করব চ্যানেল 24-এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন সারা বাংলা অনুষ্ঠানে। আমি শরীফুল হক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে রমজানে পণ্য মজুদ এবং ব্যবসা। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে অতিথি হয়ে যুক্ত আছেন জনাব এস এম নাজের হোসাইন, তিনি চট্টগ্রাম ক্যাবের বিভাগীয় সভাপতি। এছাড়াও যুক্ত আছেন চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ। জনাব এস এম নাজের হোসেনকে দিয়ে শুরু করতে চাই। নাজের হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি সারা বাংলা অনুষ্ঠানে, শুরুতে মাহে রমজানের শুভেচ্ছা। যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই সেটি হচ্ছে যে এবছর আমরা যেটি দেখলাম, রমজানের বেশ আগে থেকেই এলসির একটি জটিলতা ছিল, ডলার একটি সংকট রয়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক একটি চাপ রয়েছে সারা বিশ্বে। কিন্তু আমাদের বাংলাদেশে যেগুলো রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য ছোলা ডাল পেঁয়াজ অন্যান্য বিষয়গুলো, সংকট কিন্তু নেই, কিন্তু দামটা ঊর্ধ্বমুখী এবং মানুষের হাতের নাগালের প্রায় বাইরে। এর কারণটা কি, পেছনের কারণটা কি, কি মনে হয় আপনার এস এম নাজির হোসেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি মানে ঠিকই বলেছেন, প্রতি বছর আমরা যেটা দেখি রমজান আসার আগেই মানে রমজানের যে পণ্যগুলি আছে এগুলোর দাম বৃদ্ধি হয়, যদিও বাজারে পর্যাপ্ত মজুদ আছে। তবে আপনার বক্তব্যের সাথে একটু দ্বিমত করতে হয় যে এটা আসলে বেশ কয়েক বছর ধরে কিন্তু এই ধরনের ঘটনাগুলি ঘটে যাচ্ছে যে রমজানের আগেই আমাদের ব্যবসায়ীরা তাদের দামটা বাড়িয়ে দেন এবং রমজান যখন আসে তখন প্রশাসন থেকে, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন, অন্যান্য যারা আছেন আইন প্রয়োগকারী সংস্থা থেকে যখন বাজার তদারকিগুলো হয় তখন তারা কমানোর জন্য একটা ব্যবস্থা নেন। তো এইবারও তার ব্যতিক্রম হয় নাই। এর আগে ধরুন করোনার মধ্যে আমরা ছিলাম, ওই কারণে বাজার নিয়ে অত বেশি কথা হয় নাই। এইবার যেহেতু করোনা পরবর্তী সময়, সেক্ষেত্রে আমাদের ব্যবসায়ীরা মানে তাদের পুরানো যে অভ্যাস, যে প্র্যাকটিস, সেটাকে আবার আমাদের সামনে নিয়ে এসছে এবং লাভের পরিমাণটা অনেক বেশি। সেটা আপনি আপনার মিডিয়ার মাধ্যমে পত্রপত্রিকা আপনারা দেখেছেন, সেটা হলো যে এই যে পোলট্রি মুরগি যে বিষয়টা আমাদের সামনে চলে আসছে, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সবাই আলোচনা হলো যে 125-130 টাকা তাদের প্রোডাকশন কস্ট, সেটা কিন্তু ভোক্তার ঘাড়ে গিয়ে 300 টাকার মধ্যে করতেছে। তো এখানে আমরা যেটা মনে করি, আপনি যেটা বলছেন যে এলসি সংকট ছিল বা ডলারের সংকট ছিল, এইগুলো হলো সবগুলি অজুহাত। এই অজুহাতগুলিকে সামনে নিয়ে এসে কিভাবে দামটা বাড়ানো যায় এটাই ছিল মূল কারণ। আপনি দেখেন যে আমাদের ব্যবসায়ীরা এক এক সময় এক একটা অজুহাত দেখায়, একটা সময় এলসি প্রবলেম, একটা সময় মানে জাহাজ ভাড়া প্রবলেম, এটা দাম বাড়ানোর সময় কৌশল হিসেবে এগুলো বলেন, কিন্তু যখন ইন্টারন্যাশনালি বল মানে অন্য জায়গা থেকে যখন দামটা কমে যায় তখন কিন্তু তাদের উল্টো সুর। এখন যেমন ধরুন আমরা যেটা দেখছি এই আমাদের চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে সোলার দাম কিন্তু অনেক কমে গেছে, কিন্তু কুসরা বাজারে কিন্তু এটার কিন্তু প্রতিফলন এখনো আসে নাই। এই যে মানে সয়াবিন তেল নিয়ে যখন কারসাজি ছিল তখন দেখা গেলো যে সয়াবিন তেলের অবস্থাও কিন্তু একই অবস্থা। সোয়াবিন তেলের মানে যখন দাম কমানো হলো তখন কিন্তু দাম কমার ক্ষেত্রে আমরা, নাজির হোসেন আপনাকে একটা তথ্য আমি যুক্ত করে দিতে চাই, সেটি হচ্ছে একেবারে রিসেন্ট গতকালকের ঘটনা যে প্রচুর পরিমাণ ছোলা মজুদ রয়েছে বাংলাদেশে, খাতুনগঞ্জে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। ছোলা, চিনি এবং ডাল, এই তিনটির দাম নিয়ে বেশ ঊর্ধ্বগতি চলছে। এই যে তারা এখন নতুন করে শ্রেণীর বেলায় বলতেছে, যেহেতু এই মাল এখনো অনেক বাংলাদেশের মাটিতে পৌঁছে নাই এই জন্য দামটা কমে নাই। আমি বলতেছি পার কেজিতে যদি মানে সরকার শুল্ক কমিয়েছে 5 টাকার মতো, এই 5 টাকার সুবিধা তো ভোক্তা পর্যায়ে আসা উচিত। তারা বলছে না এই এই যে শুল্ক কমার যে ইয়েটা, চিনিগুলি এখনো বাজারে আসে নাই। তো এই আবার যখন যদি ইন্টারন্যাশনাল মার্কেটে একটুখানি দাম বেড়ে যায় তখন কিন্তু ওই পণ্য বাংলাদেশে আসা লাগবে না, তার আগে কিন্তু দামটা বেড়ে যাবে। তো এই জন্য আমি যেটা আমরা যেটা বলছি, আসলে ব্যবসায়ীদের যে সমস্ত অজুহাতগুলি দেওয়া হচ্ছে এগুলো হলো নিছক একটা অজুহাত, যেটার মাধ্যমে তারা দামটা বেশি নিতে পারে। তাদের মূল বিষয়টা হলো যে অতি মুনাফা। এখন অতি মুনাফার আমরা বলছি সামাজিক সংক্রমণ ঘটেছে, এখন এমন কোনো পণ্য পাওয়া যাবে না। একটা সময় কিন্তু চিনি, ছোলা, সয়াবিন তেলে কিন্তু এরকম সংকটগুলি হতো, এখন আপনি বাজারে এমন কোনো পণ্য পাওয়া যাবে না যেখানে দাম বৃদ্ধির যে অতি মুনাফা লাভের যে মনোভাব সেটা কিন্তু ব্যক্তিগত নাই। আপনি লেবু,
শসা বেগুনি থেকে শুরু করে আপনি সবগুলোর দাম বেড়ে গেছে। আপনি এই যে গরুর মাংস নিয়ে আমরা কথা বলছি, এই সহবরতের আগের দিন হঠাৎ করে দাম বেড়ে গেল, মানে এর আগে কিন্তু ঠিক ছিল 100 টাকা দাম বেড়ে গেল। আপনি শুক্রবার যখন আসবে ব্রয়লার মুরগির দাম দেখবেন যে 10-20 টাকা এমনি বেড়ে যাবে, যেহেতু ওই দিন আমাদের মুক্তারা বাজার করবে সেটার কারণে দামটা বেড়ে যায়। তো এটা আমরা দেখছি যে আমাদের ব্যবসায়ীরা সবসময় সুযোগ খুঁজে এবং সুযোগ বুঝে সে দামটা বাড়িয়ে দেন, তো এইবারও তার ব্যতিক্রম হয় নাই। ওই কারণে তারা চেষ্টা করছে যে অতি মুনাফা করে কিভাবে এখান থেকে সুবিধা নেওয়া যায়, এবং আমরা অনেকটা শুনেছি যে অনেকটা দেখেছি এটা আগো প্র্যাকটিসটা ছিল, তাদের অনেকের মুখে শোনা যায় যে রমজান 1 মাস ব্যবসা করব এবং 11 মাস বসে থাকব। এই ধরনের টেন্ডেন্সির কারণে কিন্তু আসলে বাজারটা অস্থির হয়ে যায়, মুনাফার পরিমাণটা 100%, 200%, 300% হয়ে যায়। এটা আসলে কোনোভাবে মানে সরকার তো আসলে এখানে বক্তা সরকার অধিদপ্তর বা জেলা প্রশাসন ওনারা তো পাহারা দিয়ে দামগুলো কমাতে পারবে না যদি আমাদের ব্যবসায়ীরা নীতি নৈতিকতার মধ্যে ব্যবসা না করেন। তো এখন নীতি নৈতিকতা কতটুকু আপনি বলবেন, কতটুকু তাদেরকে দিবেন, মানে কতটুকু শুনবে? আমরা অনেক সময় বলি না সুর শুনে না ধর্মের কাহিনী, আপনি যত ওয়াজ নসিহত করেন তা কিন্তু হবে না। এ রমজান আসবে, এই সময় দেখা যাবে যে দাড়ি পাল্লাতে ওজনে কম দেওয়া হবে, ওজনে কম দেওয়ার একটা বড় ধরনের মানে প্র্যাকটিস কিন্তু আমাদের বাজারে আপনি গেলেই দেখবেন। মোহাম্মদ ফয়জুল্লাহ, আমি যতটুকু জানি যে আজকেও আপনারা অভিযান পরিচালনা করেছেন এবং আমরা কথা বলছি যে পণ্য মজুদ করা হয়েছে, দাম বেড়ে যাচ্ছে, কিন্তু যতটুকু তথ্য আমার জানা মতে ছোলা, ডাল, পেঁয়াজ এবং অন্যান্য যে রমজানে বিশেষ করে যে পণ্যগুলোর চাহিদা সেগুলো যথেষ্ট পরিমাণে বাংলাদেশে আছে এবং সংকট নেই, কিন্তু তারপরও দাম বৃদ্ধির কারণটা কী? আপনারা তো বিভিন্ন জায়গায় অভিযানে যাচ্ছেন, একেবারে মাঠ পর্যায়ে কাজ করছেন, আপনার দৃষ্টিতে কী মনে হয়? আমরা কিছুদিন আগে এই চট্টগ্রামের একটা বাজারে, রিয়াজউদ্দিন বাজারে আমরা অভিযান পরিচালনা করেছি, তখন জাস্ট কিছুদিন আগে আমরা তখন লেবুর হালি সর্বোচ্চ দেখেছি 80 টাকা। আমরা দেখব যে এই লেবুর হালিটা আপনার এই সময়টুকু আমরা সেটা দেখবো। আজকে লেবুর হালি যখন 150 টাকা বললো, তো উনি আমার আমার দিকে আবার নজর করলেন, ওই ব্যবসায়ী আমার দিকে নজর করেই দোকান কোথাও না কোথাও প্রতিদিনই আপনাদের অভিযান পরিচালিত হচ্ছে। তো আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার হচ্ছে খাতুনগঞ্জে, খাতুনগঞ্জের আসল চিত্রটা কি, আপনারা কি দেখতে পাচ্ছেন? পণ্য কি সরবরাহ ব্যবস্থা ঠিক আছে নাকি আসলেই যোগানের অভাব? ধন্যবাদ। খাতুনগঞ্জের যে পণ্য, রমজানের যে পণ্যগুলি প্রয়োজন, ছোলা, ডাল, চিনি, তেল, এগুলি আসলে খাতুনগঞ্জে পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং সারা দেশে যাচ্ছে খাতুনগঞ্জ থেকে, বিশেষত চট্টগ্রামে তো অবশ্যই, এবং এটাতে কোনো ঘাটতিও নেই। এটা আর এবং বর্তমানে ব্যবসায়ীরা আসলে ওখানে যে ঘটনাটা ঘটতেছে, তারা যারা মূল বিক্রেতা, পাইকারি বিক্রয় যারা করেন, তারা একটু ভাউচারে কারচুপি করার চেষ্টা করেন, ভাউচার রাখতে চান না, ভাউচার প্রদানও করতে চান না, এতে তাদের একটু বিজনেস করার সুবিধা হয় বলে মনে হচ্ছে, এবং বিশেষত এই রমজানে। আর এরপরে অন্যান্য বাজারে যেটা আমি বলছিলাম আর কি, আপনার রিয়াজউদ্দিন বাজারে আমরা এর আগের চিত্র দেখেছি, বর্তমান চিত্র দেখেছি, একই পণ্য আগে যেই দামে ছিল বর্তমানে কিন্তু এই একই পণ্য এই রমজান আসার কারণে তারা ইচ্ছে করে বাড়িয়ে দিয়েছে। আমরা আজকে অভিযান করেছি, এই পণ্যটার লেবুর দাম কমে গিয়েছে। তো আমরা তো এটা তো সমাধান নয়, আমরা তো ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারবো না। তো নাজির ভাইয়ের একটা সূত্র ধরি একটু বলি, নাজির ভাই বলছিলেন যে মুরগি 300 টাকা পর্যন্ত ভোক্তায় চলে যায়, ভোক্তা পর্যায়ে চলে যায়। তো এটা যদি আমরা মিডিয়ায় এই শব্দটা আসে, তাহলে আমার মনে হয় সাধারণ মানুষ ধরে নিবে বা ব্যবসায়ীরাও ধরে নিবে যে 300 টাকাই মনে হয়, এটা তখন স্টেবল হয়ে যাবে আমার মনে হয় এই শব্দটা। আমরা আজকেও বাজারে দেখেছি, মিডিয়াও ছিল আমাদের সাথে, 240 টাকা থেকে 245 টাকা বিক্রি হচ্ছে রিয়াজউদ্দিন বাজারে। তো আমার মনে হয় এই এটা একটু, আর আরেকটা বিষয় হচ্ছে ব্যবসায়ীরা নানানভাবেই, সব ব্যবসায়ীরা, কিছু ব্যবসায়ী নানানভাবে কারচুপি করার চেষ্টা করছে, যেমন নাজির ভাই বলছিলেন যে ওজনে কম দেওয়ার বিষয়টা। আজকে আমরা একটা বিষয় দেখলাম যে আমরা একটা মুরগির দোকানে গেলাম, যে নাজির ভাইয়ের কথাটা একেবারে শতভাগ সত্যি, আমরা ওই প্রতিষ্ঠানে যাওয়ার সাথে সাথে ওই ব্যবসায়ী কি করলেন, ওনার অনেকগুলি বাটখারা উনি লুকিয়ে ফেললেন এবং ড্রেনে ফেলে দিলেন। স্বাভাবিক বাটখারা, পাথরের বাটখারা, আমরা ওই বাটখারা গুলি উঠে মাপলাম, 5 কেজির একটা বাটখারা, সেটাতে 840 গ্রাম ওজনে কম, মানে এটা পাওয়া গেছে
আপনার 9 কেজি সরি 4 কেজি 100 গ্রাম পাওয়া গেছে, এটাতে 4 কেজি 100 গ্রাম পাওয়া গেছে। আর দেখেন এটাতে প্রায় 900 গ্রাম ওজনে কম, এবং 5 কেজির মধ্যেই 900 গ্রাম ওজনে কম, এবং 2 কেজির মধ্যে 200 গ্রাম 240 গ্রাম 50 গ্রাম ওজনে কম, 1 কেজির মধ্যে 150-200 গ্রাম ওজনে কম। তো আমরা ওনাকে জিজ্ঞেস করছি কেন করছেন, অপরাধ করছে, স্বীকার করছে এবং ভবিষ্যতে আর করবে না। এখন এটা তো হচ্ছে আমরা ঢুকেই পেয়ে গেলাম, কিন্তু উনি তো এই অপরাধ করছেন। বাজারের ব্যবসায়ীরাও এখানে আছে, বাজারের ব্যবসায়ীদের নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে নিশ্চয় তথ্য আছে কারা কিভাবে বিজনেস করে। তাদেরকে যদি পার্সোনালি কাউন্সেল করে যে আপনারা, আমি জানি তোমার এই সমস্যা আছে, তুমি এটা সমাধান করে নাও। তো আমরা এই প্রতিষ্ঠানকে 50,000 টাকা অর্থদণ্ড করেছি। তো এরপরে দেখেন আরেকটা প্রতিষ্ঠানে গেলাম, ওই লিভারের ভিতরে রক্ত ভরে বিক্রি করছে, এটা আজকেও এটা আজকের ঘটনাই। তো আমরা দেখেন এই অন্যায়টা করতেছি, লিভারের ভিতরে রক্ত বা এটা রঙও হতে পারে, অন্য কোনো কেমিক্যালও হতে পারে। এরপরও দেখেন তারা নিজেরা যে অপরাধ করছে সেটা স্বীকার করছে না, সরল স্বীকারোক্তি দিচ্ছে না, বলে যে আমি এটা অন্যজন থেকে কিনে নিয়ে আসছি। না, সেটা তো হতে পারে না। আমরা এসে যখন এটা খুঁজে পাই, উনি যখন বিক্রি করবেন উনি কেন জানবেন না, উনি নিশ্চয়ই জানেন এবং এটার সাথে জড়িত আছেন। আসলে আমরা তো আইন প্রয়োগকারী সংস্থার উপরে যদি সবটুকু এই এই ছেড়ে দেওয়া হয়, এটা আমার মনে হয় একটু কঠিন। আমার মনে হয় আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের এই ক্ষেত্রে এই বিষয়টা ভালোভাবে আরো যদি আরো গুরুত্বের সাথে উঠে আসে, এবং সাধারণ ভোক্তা যারা আছে তারাও যদি পণ্য ক্রয়ের ক্ষেত্রে, যেমন লিভারটার মধ্যে আজকে যে অবস্থা দেখলাম এটা ক্রয়ের ক্ষেত্রে যদি একটু সতর্ক হয় দেখে, আর আমাদের কাছে তো অভিযোগ দাখিল করতেই পারবে, এবং সর্বোপরি ব্যবসায়িক প্রতিনিধি যারা আছেন তারা যদি ওখানে তাদের একটা নিজস্ব একটা মনিটরিং সিস্টেম করে, এবং যিনি ব্যবসা অন্যায় করেন তাদের কাছে তথ্য থাকা প্রয়োজন এবং উচিত। যদি তারা বলে যে তাদের কাছে তথ্য থাকে না, এটা কিন্তু ঠিক না, এটা হতে পারে না। তাহলে বাজার কমিটির কাজটা কি? বাজার কমিটির কাজ শুধু যে সরকারি আইন প্রয়োগকারী সংস্থা বাজারে গেলে তাদেরকে অনুরোধ করা, তাদের বিরুদ্ধে প্রেশার দেওয়া এবং ব্যবসায়ীদের পক্ষে সুপারিশ করা এবং হট্টগোল তৈরি করা, এগুলি তো হতে পারে না। একজন অন্যায় ব্যবসায়ীর পক্ষে তো তারা দাঁড়ানোর জন্য তাদের এই সংগঠন না, তাদের তাদের আরো কার্যকরী ভূমিকা নিতে হবে আমার মনে হয়। এবং নীতি নৈতিকতার কথাও নাজির ভাই বলেছেন, এটাও এটা তো অবশ্যই সামনে আসবেই। এটার দিক থেকে আমাদেরকে, আমরা মনে হয় অনেকটা পিছিয়ে পড়ছি, এটার দিক থেকে আমাদেরকে এগিয়ে নিতে হবে। আর না হলে আমরা মুখে মোহাম্মদ ফয়জুল্লাহ বেশ কয়েকদিন ধরেই আলোচনায় আছে, পণ্য ঠিকঠাক আসছে, কেউ কেউ বলছেন আসছে না, আবার কেউ কেউ বলছেন প্রচুর পণ্য মজুদ রয়েছে। এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাইবো। তার আগে এস এম নাজির হোসেনের কাছে একটা প্রশ্ন আমার রয়েছে, সেটা হচ্ছে ব্যবসায়ীদের নীতি নৈতিকতা নিয়ে কথা হচ্ছিল, আপনিও বলছিলেন তো সবাই না, হাতে গোনা কিছু কিছু ব্যবসায়ী যাদের বিরুদ্ধে মূলত অভিযোগগুলো আসছে, তাদের মধ্যেও কিন্তু অনেকে নামাজ পড়েন, রোজা রাখেন, ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে চলেন, পাশাপাশি দোকানে গিয়ে ওজনে কম দিচ্ছেন, মোহাম্মদ ফয়জুল্লাহ যেটি বলছিলেন খাবারে ভেজাল দিচ্ছেন, সব মিলে এই নৈতিক অবস্থাটা পরিবর্তনটা আসলে কবে হতে পারে? নাজির হোসেন আপনি কি মনে করেন? না, এটার জন্য আমি কিন্তু পারফেক্ট পারসন নয়, কারণ হলো যে এটা ব্যবসায়ী লিডাররা বলতে পারবেন তারা কখন নীতি নৈতিকতার মধ্যে ব্যবসাগুলো করবেন। এই যে আমাদের বক্তার ডিজি ফয়জুল্লাহ সাহেব যেটা বললেন যে মুরগির ইয়ের মধ্যে মানে ওই কলিজার মধ্যে ইয়া লাগাই রাখছে, মানে এগুলা ধরেন আপনি ওই যে চিংড়িতে জেলে লাগাই বিক্রি করে ওজনে বেশি দেওয়ার জন্য, ওজন বেশি করার জন্য। তো এখন আপনি এই জায়গাতে আপনি কি বলবেন? এখন রমজান মাস আমরা দেখবো যে মানে ভদ্রলোক দাঁড়িয়েও রাখছে, নামাজও পড়ছে, টুপিও আছে এবং রোজাও রাখছে, কিন্তু ওজনে কম দিচ্ছেন, জেনে শুনেই দিচ্ছেন। তো এখন এই যে উনি জানেন এই সময়টাতে এরকম হওয়ার কথা নয়, তারপরেও উনি করতেছেন, এখন আপনি তারে কিভাবে আপনি মানে শুধরানোর ব্যবস্থাগুলো কিভাবে হবে? এখন আমরা করোনার সময় দেখছি, আপনি আপনিও দেখছেন হয়তো করোনার সময়, করোনার মধ্যে এই যে মানে ওষুধের দাম যেটা খুব ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসে ওষুধগুলির দাম কিন্তু 10 টাকার প্যারাসিটামল 100 টাকা করে বলছিল। আপনি অক্সিজেন সিলিন্ডার যেটা দিয়ে মানুষের জীবন বাঁচাবে, জীবন রক্ষাকারী যে অক্সিজেন সাপ্লাই দিয়ে করোনা রোগীদেরকে বাঁচানো হতো, এই অক্সিজেন সিলিন্ডারকে নকল করে মানে যেগুলো ইন্ডাস্ট্রিয়াল সিলিন্ডার আছে, অক্সিজেন আছে, এগুলো সরবরাহ করছে, মানে তারাও কিন্তু ব্যবসায়ী। সোয়াবিন তেল যখন ওই যে মানে ইয়ে হয়েছিল, আমাদের বক্তা যখন ঈদের সময় ধরাধরি করছিল, তখন দেখা গেল মাটির গর্তের মধ্যে এটা লুকায় রাখছে, মানে তারাও ব্যবসায়ী। এখন নীতি নৈতিকতার বিষয়গুলো আসলে কিভাবে হবে, কিভাবে আমরা তাদের থেকে এটা পাবো, মানে এটা তারা নিজেরা যদি এগুলা আমলে না আনেন, অন্য কেউ হয়তো তাদেরকে এই অভ্যাসগুলো পরিবর্তন করতে পারবে না।
এখন ধরেন এই যে আমাদের একটু আগে উনি লেবুর কথা বললেন, লেবু এটা কয়েকদিন আগে আমরা দেখলাম যে মানে 50 টাকা ছিল, সে 50 টাকার লেবু এখন মানে উনি আজকে 140 টাকার কথা বলতেছেন। তো এগুলা কিভাবে হয় রে ভাই? তো এটা তো তাদের চিন্তা করা উচিত যে আমি একদিন একটা সুযোগ পেলাম বলে আমি তার থেকে বেশি নিচ্ছি। আমি যাদের কি বিক্রি করতেছি তারা তো প্রতিদিনের আমার কাস্টমার, তাদেরকে আমি প্রতিদিন বিক্রি করতেছি, কেন তাকে জিম্মি করে এগুলা করতেছি? এই যে ধরেন উনি আরেকটা পয়েন্ট উনি বললেন যে মানে এই যে মূল্য তালিকা, আমরা আমরা ক্যাবের পক্ষ থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে কিন্তু আমরা মানুষজনকে উদ্বুদ্ধ করছি যে সংযমী হওয়ার জন্য, ব্যবসায়ীরা যেন অতি মুনাফা না করেন এবং ভোক্তারাও যেন অতি মানে বেশি না করেন। নাজির হোসেন, এই রমজানকে সামনে রেখে চট্টগ্রামে যারা ব্যবসায়ী নেতা রয়েছেন বা ব্যবসায়ী সংগঠন রয়েছেন, তাদের সাথে আপনাদের কোনো সংলাপ বা পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে কিনা ক্যাবের পক্ষ থেকে তাদেরকে সচেতন করার বিষয়ে? না, আমরা তো চট্টগ্রামে যেটা হয় আমাদের চট্টগ্রাম ক্যাব কিন্তু প্রতিনিয়ত ব্যবসায়ীদের সাথে কাজ করছেন এবং আমাদের ডায়লগ গুলো প্রতিনিয়ত হচ্ছেন। এটা শুধুমাত্র চিটাগং চেম্বার বা অন্যান্য যে চেম্বার গুলি আছে তা কিন্তু নয়, বাজার সমিতি যেগুলি আছেন, দোকান মালিক সমিতি যারা আছেন তাদের সকলের সাথে আমাদের কিন্তু প্রতিনিয়তই কিন্তু এরকম সভা সেমিনার হচ্ছেন এবং রমজান উপলক্ষে অনেকগুলি সভা কিন্তু তাদের সাথে আমাদের হয়েছে। কিন্তু প্রবলেমটা হলো ওই যে আলোচনাগুলো আমরা দেখলাম সেই আলোচনাগুলো কিন্তু ওই সভাতেই কিন্তু সীমিত থাকতেছে, এটার এটার প্রতিফলন যে বাজারে ঘটতেছে সেটা কিন্তু আমরা দেখছি না। যেমন আমি খুব দুঃখ করে বলছি, গতকালকে আমরা খাতুনগঞ্জের মতো জায়গায় গেলাম, খাতুনগঞ্জের মতো জায়গায় কিন্তু মূল্য তালিকা নাই। আমরা যাওয়ার পরে অনেক দোকানের ড্রয়ার মানে ক্যাশ বক্সের নিচের থেকে অনেকে এই প্রতিদিনই মাঠ পর্যায়ে যাচ্ছেন, বাজারটাকে আসলে নিয়ন্ত্রণ রাখার জন্য কি কি কার্যক্রম বা পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে আপনাদের কি মনে হয়? ধন্যবাদ নাজির ভাই। একটা কথা বলছেন যে আমরা ব্যবসায়ীদের সাথে প্রতিনিয়তই আসলে আমাদের সচেতনতামূলক কার্যক্রম চলে। এই রমজান উপলক্ষে এই মাসেই চেম্বারের উদ্যোগে, চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে আপনারা জানেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদেরকে নিয়ে বড় ধরনের একটা মিটিং হয়েছে। এখানে বিভাগীয় কমিশনার স্যার সহ ছিলেন, নাজির ভাইও ছিলেন, এখানে সকল শ্রেণীর সকল বাজারের ব্যবসায়ীরা ছিলেন। এখানে ব্যবসায়ীরা কথা দিয়েছেন অন্যায় করবেন না। যাই হোক, তো তারপরেও আমার মনে হয় যে আরেকটা কথা বলি, পণ্যমূল্য কিন্তু বাজারে আজকে যে দেখলাম যে লেবু সহ অন্যান্য সমস্ত প্রোডাক্টের কোনো ঘাটতি নেই, কোনো দোকানদার বলেনি যে আমরা পাচ্ছি না, প্রোডাক্ট পাচ্ছি না, কোথাও থেকে পাচ্ছি না, এই কথাটুকু কিন্তু এখান থেকে কেউ বলেনি। তা আমার যেটা মনে হচ্ছে যে আসলে আমাদের বিকল্প চিন্তার দিকে যেতে হবে, যেমন উৎপাদনের দিকে। আমরা শুধু ব্যবসার কথা চিন্তা করছি, আমার মনে হয় উৎপাদনের দিকে যেতে পারে। যেমন পোলট্রির কথা বলেন যে পোলট্রিতে ক্ষুদ্র ব্যবসায়ী, অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী তৈরি করা যেতে পারে গ্রামে গঞ্জে অসংখ্য। এটা হচ্ছে যদি আপনি সুদূর প্রসারে চিন্তা করেন, এবং গরুর মাংসের কথাও যদি চিন্তা করেন, গরুর ফার্ম অসংখ্য, বড় বড় ফার্মের উপরে নির্ভর করে না থেকে আমার মনে হয় এটা বৃহৎ পরিসরে আপনি সুদূর প্রসারে চিন্তা করলে, একটু দূরদর্শী চিন্তা করলে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ফার্ম তৈরি করা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। অল্প 2-4-10টা বড় বড় ফার্মের হাতে সারা বাংলাদেশের এটা যদি একেবারে নির্ভর করে, আমার মনে হয় যে কোনো সময় মানুষের চাহিদার যখন বাড়বে তখন এটার একটা খারাপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এটা ছাড়া আমার কাছে এটার বিকল্প হচ্ছে, এটার বিকল্প শুধু যে সরকার মনিটরিং করে যে এই মূল্য নিয়ন্ত্রণ করবে, সেটা আসলে আমার মনে হয় এটা মনিটরিং এর পাশাপাশি আসলে আমাদের সকলেরই যে যার জায়গা থেকে সচেতন হওয়া প্রয়োজন। মোহাম্মদ ফয়জুল্লাহ, আপনাকে ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাতে চাই এস এম নাজির হোসেন আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম রমজানের পণ্য মজুদ এবং সেসবের দাম বৃদ্ধি প্রসঙ্গে। আসলে যে বিষয়গুলো কথা থেকে বা আলোচনা থেকে উঠে আসলো সেগুলো হচ্ছে, শুরুতেই আমাদের মন মানসিকতা, চিন্তাভাবনা, নৈতিকতা বদলাতে হবে, তাছাড়া বাজার নিয়ন্ত্রণ এই মুহূর্তে প্রায় অসম্ভব। দর্শক, সারা বাংলা অনুষ্ঠানের প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সামনে চলে আসতে। আগামী সপ্তাহে নতুন কোনো আয়োজন নিয়ে আবারও চলে আসবো। ততদিন দেখতে থাকুন চ্যানেল 24। ধন্যবাদ সবাইকে।